রাজ্য ভাস্কর্য এসে আজকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে। প্রিয় শিক্ষার্থী সমাজ, প্রিয় ভাইবোনেরা, আপনারা জানেন যে এই আন্দোলনটি বিগত 10 বছর যেমন চলে আসছে কিন্তু কর্তৃপক্ষের এখন পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করতে পারে নাই। আমি অবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা করতে হবে। যদি ব্যাংক নিয়োগে 200 টাকা দিয়ে নিয়োগ প্রক্রিয়া করা যায়, আমি মনে করি অন্যান্য নিয়োগেও 200 টাকা দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আমরা অবিলম্বে 200 টাকা দিয়ে আবেদন ফি নেওয়ার জন্য অনুরোধ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন আমাদের লড়াই সংগ্রামের রাজপুতের কণ্ঠস্বর, আমাদের পঁয়ত্রিশ আন্দোলনে যিনি সবসময় আমাদেরকে পাশে থেকে এই আন্দোলনে শিক্ষার্থী সমাজকে উৎফুল্ল করেন, অনুপ্রাণিত করেন, আমাদের সবার প্রিয় আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তা সুলতান আবু, মুক্তা সুলতান আবুকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ইতিমধ্যে সবকিছু বলেছে, আমার এখানে বলার কিছু নাই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনারা জানেন অত্যন্ত যৌক্তিক এবং এবং সময় অনুযায়ী কিছু দাবি নিয়ে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আপনারা জানেন
বছর, এমনকি আফগানিস্তানেও 35 বছর। দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা 30 বছর। আমার প্রশ্ন হলো, আমরা কেন পাকিস্তানকে ফলো করব? আমাদেরকে এই বাধ্যবাধকতা থেকে বের হয়ে আসতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ অবতীর্ণ হয়েও যদি আমরা পাকিস্তানকে ফলো করি সেই বিষয়টি তো হয় না। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা, আমরা এটাও জানি যে এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদে মোট 71 বার সরকারি চাকরিতে বয়স সীমা বৃদ্ধির বিষয়টি উত্থাপিত হলেও তা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমরা
মুখী এবং গঠনমিত সরকার আমাদের নেতৃত্বের যে সরকার ছিল তিনি সবসময় বিচক্ষণ সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এই যুক্তির দাবিগুলো যারা বাস্তবায়ন করবে যারা সঠিক তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে তারা কখনোই এই বিষয়গুলো সঠিক ব্যবস্থা উপস্থাপন করা হয় না আপনারা জানেন একজন নেত্রী তিনি কিভাবে সারা বাংলাদেশ সামলাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা দায়িত্ব সঠিকভাবে পালন করে না তারা দায়িত্বের বহিষ্কার করে তারা নিজের আখের গোছানোর জন্য নেত্রীর কাছে চামবাজি তালবাজি করে করে বেড়ান কিন্তু কখনোই সাধারণ বাংলায় যারা ছাত্র সমাজের যে প্রাণের দাবি সারা বাংলাদেশের যে পার্টির দাবি সেই দাবিগুলো সেটা যুক্তি সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয় না আমরা ছাত্র সমাজ আমরা সন্তোষজন ছাত্র সমাজ বারবার জানান দিতে আসছে এবং আমরা জানান দিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যুক্তির দাবিগুলো বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবিগুলো আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে যেতে থাকবো কিন্তু সেই রাজপথে লড়াই সংগ্রাম যেন দীর্ঘায়িত না হয় সেই বিষয়ে আমরা আপনাদের আবারও হুঁশিয়ার করে দিতে চাই আমাদের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে দেন কারণ জানেন আপনারা এই করোনা মহামারীর সময় সাধারণ ছাত্র ছাত্রীরা তারা চাকরিতে আবেদন করতে পারেনি চাকরি আবেদন প্রক্রিয়া ছিল বন্ধ আপনারা জানেন সাধারণ শিক্ষার্থীরা অনেকে আছেন অনেক কষ্ট করে পড়াশোনা করে একটা সার্টিফিকেট অর্জন করে সেই সার্টিফিকেট অর্জন করার পরে তারা সেই সার্টিফিকেটের মাধ্যমে একটা চাকরি প্রত্যাশা করে এটা স্বাভাবিক বাংলাদেশে আপনারা জানেন এত কর্মসংস্থান নাই যে শিক্ষার পরবর্তীতে সেই ছেলেটি তার কর্মজীবনে ঢুকে যাবে তাই অনেক কষ্ট অর্জিত সার্টিফিকেট সেটা 30 বছরের মধ্যে বাইন্ডিং করে দেওয়া হয়েছে যেটা আদৌ যৌক্তিক নয় কারণ আপনারা আরো সালে যে আপনাদের ইস্তেহার বলে দিয়েছেন স্পষ্ট করে সময়ের দাবি এবং যৌক্তিকতার ভিত্তিতে আমাদের চাকরিতে আমাদের বয়স বৃদ্ধি করে দিবেন কিন্তু আজ অব্দি 5 বছর প্রায় অতিপতি হয়ে যাচ্ছে একটি নির্বাচন বয়স 5 বছরের শেষে প্রায় আরেকটি নির্বাচনের সন্ধি ঘটে তারপরেও আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং সাংবাদিক ভাই বোনেরা আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই আমাদের এই যুক্তির দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে দেন কারণ আপনারা জানেন সারা বিশ্ব যেখানে উন্নয়নে বন্ধ করেছে সারা বিশ্ব যেখানে উন্নয়নে মনে সেখানে কোথাও চাকরিদের বয়সীমা 30 বছর নেই কিন্তু বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে কিন্তু চাকরিতে বয়সের বয়সীমা 30 বছর বেঁধে দেওয়া হয়েছে যা কখনো যৌক্তিক হতে পারে না যা কখনো ন্যায় হতে পারে না তাই আমাদের ছাত্র সমাজের প্রাণের দাবি আপনারা দ্রুত চাকরির এই যে বয়সীমা আছে হয় সেই বয়সীমা উঠিয়ে দেন অথবা সেই বয়সীমা 35 বছর করে দিন কারণ আমরা আপনাদের কাছে চাকরি চাই না বাট একজন বাংলাদেশের সুনাগরিক হিসাবে আমাদের সেই সুযোগ সৃষ্টি করার দায়িত্ব আপনাদের আমাদের কর্মমুখে আমাদের এই কর্মতে কোনো বাধ্যবাধকতা বা বাইন্ডিং করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই তাই চাকরিতে প্রবেশের বয়সীমা 30 থেকে বৃদ্ধি করে 35 বছর করার আবেদন জানাচ্ছে আপনারা জানেন চাকরিতে যে আমরা যে ফি দেই সেই ফি বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন রকম না হয় কোথাও 1000 কোথাও 1500 কিন্তু একটা ছাত্র যখন অনার্স মাস্টার শেষ করে পরীক্ষা জন্য প্রস্তুতি নেয় চাকরি পরীক্ষার প্রস্তুতি নেয় তখন শত শত পরীক্ষার আবেদন তাদের করতে হয় একটি পরীক্ষার আবেদন ফিজ 1000 টাকা হয় তাহলে সেই ছাত্রটি যখন 100টি পরীক্ষায় আবেদন করবে পরীক্ষা যাচাই বাছাই করার জন্য নিজেকে তখন তাকে লক্ষ লক্ষ টাকা এই আবেদন ফিতে চলে যায় আপনারা জানেন সেই লক্ষ লক্ষ টাকা যখন আবেদন ফিতে চলে যায় সেই ছেলেটি যখন বাড়ি থেকে বা মেসে থেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন যাতায়াত করতে হয় সেই যাতায়াতের ক্ষেত্রেও তাদেরকে 1000 টাকা করতে হয় অর্থাৎ এই বেকারদের যে কষ্টের সীমা সেটা আপনাদেরকে বুঝতে হবে আমরা চাই না শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষে এরকম দুর্বিপাক জীবন যাপন করুক অতএব আপনারা এই সরকার উন্নয়নের সরকার সেই উন্নয়নকে দাবিত করতে হলে সেই যুব সমাজকে বাদ দিয়ে নয় সেই যুব সমাজকে একত্র করে আপনারা উন্নয়নে সামিল করে দেন চাকরিতে বয়সের বাধাকে অতিক্রম করে 35 করে দেন যারা সবাই সেই সবারই পরীক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি হয় আমরা চাকরি সৃষ্টি চাই না আমরা সুযোগ সৃষ্টি চাই আমাদের সেই সুযোগটি অনবিত বলে কার্যকর করা হোক এ পর্যায়ে আপনাদের মাঝে আমাদের এই কেন্দ্র কার্যনির্বাহী পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবে চাকরিতে আবেদনের বয়সীমা সভাপতির পাশে শিক্ষার্থী সমন্বয় করে সম্মানিত সদস্য মোহাম্মদ রাসেল মিয়া তার সংক্ষিপ্ত বক্তব্য দেবেন
চেয়ারের একটি মোরালের মধ্যে তার আন্দোলন করে আসছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যে 2020 সালের 17 মার্চ থেকে যে করোনার খরচ দ্বারা এই বাংলা সহ সারা বিশ্বে আবির্ভূত হয়েছিল, সেই করোনার কারণ দ্বারাই সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে আজকে বাংলার যে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ। আজকে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ করোনায় 2 থেকে 8 বছর বয়স হারিয়ে তারা চাকরিতে জানানোর বয়স ছিল সেটা হারিয়ে তারা আজকে হতাশ হয়নি, বিরতি বাদ করেছে। আজকে আজকে আমাদের যে করোনার বয়স হারানো 3 লক্ষাধিক যুব সমাজ, এই 3 লক্ষাধিক যুব সমাজ 4 বছর এবং 1 বছরের গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করে তাদের করার কথা ছিল একটি চাকরি করে এবং একটি ব্যবসা বা চাকরি করে সে পরিবারের হাল ধরবে, সে পরিবারের হাল ধরে তার বউ মায়ের মুখে হাসি ফোটাবে, তার মায়ের অসুস্থ মায়ের চিকিৎসার দায়ভার নেবে। কিন্তু 3 লক্ষাধিক বেকার যুবক করোনায় হলে সারিয়ে আজকে পরিবারের যে স্বপ্ন, সমাজের যে স্বপ্ন, দেশবাসীর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হচ্ছে। আজকে আমাদের যুব সমাজ করোনায় ভয় সারিয়ে চাকরি না পেয়ে তারা বিভিন্ন বাধাগের দিকে নামিত হচ্ছে। আজকে আমাদের তরুণ সমাজ, আজকে আমাদের তরুণ সমাজ আত্মহত্যা করছে। আপনারা নিশ্চয় জানেন কিছুদিন পূর্বে চাকরি নগর বিশ্ববিদ্যালয়ের বিহিকান্তি ডিগ্রি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী চাকরি না পাওয়ার ভয় সারিয়ে সে হতাশায় সে আত্মহত্যা করেছে। আজকে দেখেন এখন হাজার হাজার শিক্ষার্থী আজকে নীরবে নিভৃতে ঢুকে ঢুকে মরছে, আজকে তাদের জীবনটা নিজেই বিনাশ করে দিচ্ছে। এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখগুলো তারা যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করছে, সম্পন্ন করে তারা দেশের অপরিচিত অবদান রাখার কথা ছিল, তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই মেধাবী মুখগুলো জমে যাচ্ছে। তাহলে এই যে আমাদের যে মেধাবী প্রজন্ম, তরুণ প্রজন্ম যে হতাশায় নিমগ্ন হচ্ছে, এই নিমগ্ন থেকে বের হয়ে আসার জন্য, বের করে আনার জন্য আমাদের যে আগামী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখা হচ্ছে, সে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আজকে আমাদের যুব সমাজের যে সুযোগ, সেই সুযোগগুলোকে আমাদের করে দিতে হবে। আজকে 3 লক্ষাধিক যে বেকার যুবক বয়স হারিয়ে তারা যে চাকরির পক্ষে চাকরির পরীক্ষার জন্য আজ বসতে পারতেছে না, তাদের যে মৌলিক মানবাধিকার এবং মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে, এই মৌলিক অধিকার আপনি কিভাবে পূরণ করে দিবেন? এই যে শিক্ষার্থীগুলো চাকরিতে আমাদের বয়স হারিয়ে তারা যে আত্মহত্যা করছে, একটা জীবন যে বিনাশ হচ্ছে, পৃথিবীর কি দিয়ে, পৃথিবীর কি দিয়ে আপনি এই জীবনটা ফিরিয়ে দিতে পারবেন? পৃথিবীর কোন জিনিসটা দিয়ে যে পরিবারের ছেলেটা আত্মহত্যা করলো সেই পরিবারের যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটা আপনি পূরণ করবেন? আজকে দেখেন যখন আমাদের বাংলাদেশের গড় হয়েছিল 45 বছর, তখন কিন্তু চাকরির আবেদনের বয়স ছিল 27 বছর। বড় বেড়ে যখন আমাদের 57 বছর হলো, তখন চাকরির আবেদনের বয়সটা বাড়িয়ে করা হলো 30 বছর। এই যে একটা গ্রেজুয়াল প্রক্রিয়া, গ্রেজুয়াল যে একটা সিস্টেম, এই যে সিস্টেম কিন্তু আজকে আমরা দাবি করতেছি সেই 1991 সালে 35 বছর আগের যে সিস্টেম, আমরা চাই সেই ধারাবাহিকতা রক্ষা করে 30 টাকা বৃদ্ধি করে ন্যূনতম 35 করা হোক এবং প্রয়োজনে অবহিত করে দেওয়া হোক। আমরা চাই চাকরিতে আবেদনের যে সুযোগ, বাংলাদেশের যে সরকারি বেসরকারি যে চাকরিতে যে আবেদন, এই যে আবেদনের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া যেন মেধাভিত্তিক করা হয়। আমরা চাই এই যে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা 30-এর লিমিট করে দেওয়ার কারণে আজকে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই 30-কে অনুসরণ করছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানও 30 পার হয়ে যাওয়া একজন যুবককে তারা তাদের কোম্পানিতে নিতে চায় না। এই ছেলেগুলো জানে কোথায়? এই ছেলেগুলো কিন্তু আমাদের ভাই, এই ছেলে কিন্তু আমাদের কোনো না কোনো পরিবারের সন্তান, এই ছেলেগুলো কিন্তু আমাদের কোনো না কোনো পরিবারের মনের মরি। এই যে ছেলেগুলোকে আজকে সুযোগ দেওয়া হচ্ছে না, তাই এই বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে? আজকে বাংলাদেশে আমরা শুনতে পাই 5 লক্ষাধিক বা তারও উপরে আজকে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি স্বেচ্ছাশাসিত থেকে শুরু করে সরকারের যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরগুলোতে সরকারি রয়েছে, কিন্তু সেখানে নিয়োগ না দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আজকে দেখেন একজন সরকারি কর্মকর্তা অবসর দেওয়ার পরে প্রতিটা মন্ত্রণালয়ে, প্রতিটা অধিদপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। তরুণ যে প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থীগুলোকে বাদ দিয়ে তারা চুক্তিভিত্তিক নিয়োগ নিচ্ছে। এই চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে এভাবেও আমাদের উপর প্রহসন করা হচ্ছে। আমরা যখন দিনের
এই সমন্বয়
স্বাধীনতা রোধ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবিলম্বে আজকের এই দাবি ইস্যুতে একত্র হয়ে আমাদের বিজয় মিছিল করার সুযোগ করে দিন আপনারা জানেন 2018 সালে নির্বাচনে ইস্তেহারে কিন্তু বয়স ভিত্তির প্রসঙ্গ ছিল সেই বয়স ভিত্তির প্রসঙ্গ ঘোষণা করার পরেও বর্তমান সরকার কি বাস্তবায়ন করতে টালবাহানা করতেছে আরেকটি নির্বাচন আসন্ন আমরা মনে করি 2023 সালে শেষ না হলেও 24 সালে যে নির্বাচন সেই নির্বাচনের আগেই আপনাদের ইস্তেহার বাস্তবায়ন করে শিক্ষার্থী সমাজকে এই বিজয় মিছিল অর্জনে সহযোগিতা করবেন সকলকে আমি ধন্যবাদ জানাই আজকের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য আজকের বিক্ষোভ মিছিলে আচ্ছা আপনারা জানেন আমাদের সভাপতিত্ব করেছেন চাকরির আবেদনের বয়সীমা 35-85 শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শরীফুল হাসান সুভাই শরীফুল হাসান সুভাই আজকের এই সভাপতিত্বের বক্তব্য দিবেন এবং সমাপ্তি ঘোষণা করবেন ধন্যবাদ সকলকে সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম